শচীন রমেশ তেন্ডুলকর, ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র। লোকসভা নির্বাচনে তিনি না থেকেও আছেন। ভারতরত্ন শচীন তেন্ডুলকরকেই জাতীয় আইকন করেছে নির্বাচন কমিশন। ভোট সচেতনতায় শচীনের বার্তা, আমার ভোট আমার দায়িত্ব। ভোট কোনো ছুটির দিন নয়, দায়িত্ব পালনের দিন, বলছেন শচীন। 2012 সালে প্রথমবারের জন্য সংসদের উচ্চকক্ষের সদস্য করা হয়েছিল শচীন তেন্ডুলকরকে। রাজ্যসভার সাংসদ হিসেবে কেমন ছিলেন, মাস্টার ব্লাস্টার? 51 বছরের শচীন 2012 সালের 27 এপ্রিল থেকে 2018 সালের 26 এপ্রিল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন। সংসদে উপস্থিতির জাতীয় গড় যেখানে 79%, সেখানে শচীনের মার্কশিটে রয়েছে মাত্র 8% অ্যাটেন্ডেন্স। 6 বছরের মেয়াদকালে শচীন তেন্ডুলকর একাধিক অধিবেশনে সামিল হলেও কোনো বিতর্কেই থাকেননি। প্রশ্ন করেছেন সর্বমোট 22টি, তার মধ্যে অগ্রাধিকার পেয়েছে খেলা। বিশেষ করে পাঠ্যবইয়ে খেলাধুলোকে বাধ্যতামূলক করার জন্যই সংসদের উচ্চকক্ষে সওয়াল করেছেন তিনি। মুম্বাইয়ের শহরতলিতে রেল পরিষেবার উন্নতির বিষয়টিও সংসদে তুলে ধরেছেন শচীন। এমনকি পরিবেশ সচেতনতা নিয়েও বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পীঠস্থানে প্রশ্ন রেখেছিলেন বিশ্ব ক্রিকেটের অল টাইম গ্রেট।